বিচার বিভাগ সংবিধানের মৌলিক অধিকারের রক্ষক, তাই বিচার বিভাগের উপর আস্থা হারালে খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধনায় এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাকে এই সংবর্ধনা দেয়। আমি হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি। দায়িত্ব নেওয়ার পরই বিচার বিভাগে শুরু করেন শুদ্ধি অভিযান। দুর্নীতির বিরুদ্ধে তো বটে, মামলা জট কমাতে দেশের সব বিভাগের দায়িত্ব দিয়ে দেন বেশ কজন বিচারপতির কাঁধে। 17 বছরের বিচারিক জীবনের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার সকাল 9:10 এজলাসে বসেন তিনি। বিদায় সংবর্ধনা শুরু হয় সকাল 10:30। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সব আসন। শুরুতেই অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন ও পরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি সংবর্ধনা দেন। এরপর এজলাসে নিজের শেষ বক্তব্য দেন প্রধান বিচারপতি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময় কাঁদেন প্রধান বিচারপতির পরিবারের সদস্যরাও। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে আস্থা হারালে খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। আইনজীবীদের বিভক্তি বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি। উনি যে বিচারক হিসেবে যে রায়গুলো দিয়েছেন, সেই রায়গুলোর মাধ্যমে উনি বিভিন্ন বিষয়ে যে আমাদের যে আইনের যে যেখানে একটু আমরা বলি যে একটু মনে হয় যে এই জায়গাটা আর একটু আইনটা পরিষ্কার করা আর স্পষ্ট করা, এই বিষয়গুলো উনি স্পষ্ট করে দিয়েছেন। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আইন যদি বিচার বিভাগকে পিষে দেয় আর ধনীরা যদি আইনকে পিষে দেয়, তাহলে রাষ্ট্র বিচার বিভাগ সঠিকভাবে চলছে এটি বলা যাবে না। উনি বলছেন যে অন্যরা ব্যর্থ হলেও সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক থাকবে। যদি মানুষ যদি সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারায়, সেই ক্ষেত্রে কিন্তু আর মানুষের দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই কথা উনি দৃঢ়ভাবে বলছেন। এবং বলছেন এই কারণেই সুপ্রিম কোর্টকে সবসময় তার দৃঢ়তার সাথে সংবিধান সংরক্ষণের জন্য তারা যে শপথ নিয়েছেন সেইখানে দায়িত্ব পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন হাসান ফয়েজ সিদ্দিকী। তবে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট অবকাশে যাবে, তাই আজই তার শেষ দিন। 26 সেপ্টেম্বর 24তম প্রধান বিচারপতি পাবে বাংলাদেশ। অসিত রহমান, চ্যানেল 24, ঢাকা।